এই যে ভিউয়ার্স, সকাল সকাল আমরা আজকে পাল্লা করলাম আমাদের কবুতরগুলো। স্পটটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর। আর ওই যে রকি দেখতেছেন খেজুরের রস খুঁজতেছে। যাই হোক, এই যে আমাদের দুঃখ ভাই, জামাল ভাই, আমি সকাল সকাল আইসা আমাদের কবুতরগুলো পাল্লা করলাম। সবাই আমাদের জন্য দোয়া করেন। আর বাসায় যাওয়ার পর কবুতর কি হয় না হয় সব কিছু আপনাদেরকে বলবো। ভিউয়ার্স, আজকে আমরা এই যে স্পট থেকে কবুতর ছাড়বো। স্পটটা মোটামুটি আপনার ইয়ে আছে, ফ্রেশ একদম। এটা পছন্দ করলাম, এই স্পটটা থেকে কবুতর ছাড়বো। ভালোই গুণা মামা এখান থেকে, মাশাল্লাহ। আমাদের কবুতরগুলো এখন ছাড়া হইব, আমাদের রকির কবুতর গুলো ছাড়লো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ওইখানে আবার আরেক ভাই কবুতর ছাড়লো, কিন্তু যাই হোক আমাদেরটা হাইট নিয়ে নিতেছে এখন। আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। আর আমাদের কবুতর এখন আমরা ছাড়লাম, সবাই দোয়া করবেন কবুতরগুলো যাতে চলে যায়। এই দেখেন, করে একটা জিনিস দেখে কবুতর মুক্তি করতেছে। দেখেন, এক মাটি দুই নর মুক্তি করে, কি সুন্দর কবুতরগুলো। আমাদের কবুতর গুলো এখন ছাড়া হইতেছে। ভিউয়ার্স, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ছান 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 ছান, আলহামদুলিল্লাহ। কবুতর গুলো এই যে নিচের গুলো আমার, উপরের গুলো নাইমের। এই যে উপরের জাকটা নাইমের, নিচের জাকটা আমার। সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমাদের সকলের কবুতর ঘরে পৌঁছায় যায়। এখন আমাদের হক সাহেব, আমাদের ঢাকার আই সাহেব বাজার পিজন লাভার ক্লাবের সম্মানিত ক্যাশিয়ার, যার এক কথায় আমাদের টাকা পয়সা যা আছে আমরা সব আমাদের ক্যাশিয়ার সাহেবকে দিয়ে দেই। সেই ক্যাশিয়ার সাহেব আমাদের আলমগীর হোসেন দুঃখ ভাই কবুতর ছাড়তেছে। কবুতরের ভঙ্গিমা আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর ডাকাডাকি করবে এখন খাঁচার উপর। তিনটা খাঁচার উপর উঠে গেছে, ঝাড়া টাড়া দিতেছে। রকি বলতেছে কবুতরগুলো দেখছেন মামা, মামা আপনি কিছু বলেন। পাঁচ বছর যাবৎ পাল্লা খাচ্ছে,
এখানে একটা 6 পরের বাচ্চা আছে 10টা হচ্ছে ওনার পুরান কবুতর আর একটা হচ্ছে 6 পরের বাচ্চা আলমগীর হোসেন হক সাহেবের কবুতরগুলো এর মধ্যে আমি আপনাদের আমার কবুতরগুলো দেখাতে চাই এই যে আমার কবুতরগুলো উড়তেছে আবার এখানে যে আমাদের এলাকা নাইমের কবুতরগুলো উড়তেছে রকির কবুতর দেখাই যায় না রকির কবুতর চলে গেছে যাই হোক আমার কবুতর শুধু পিছনে যায় জামাল ভাই বলে এই যে আমার বড় ভাই জামাল ভাই বাটেন ভাই রকি ভাই এই যে কবুতরগুলো এইগুলা প্রায় 5 বছর যাবত পাল্লা চলতেছে আবার এইখানে একটা 6 পরের বাচ্চা আছে ঠিক আছে একটা 14 বছর আগে নর আছে ভাই কিছু বলতে 14 বছর আগে নরটা হিসাবটা কর মাশাআল্লাহ কবুতরগুলো উঠে গেছে কবুতরগুলো আলমগীর ভাইয়ের কবুতরগুলো উঠে গেছে সব একসাথে মিলা জিলা যাক সবাই দোয়া করবেন ওই জাঙ্গো নাইমার আমার যাক মিলা গেছে এইভাবে উপরে থাক চলে গেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য এই যে ভিউয়ার্স সকাল সকাল আমরা আজকে পাল্লা করলাম আমাদের কবুতরগুলো স্পটটা খুব সুন্দর ছিল খুব সুন্দর আর ওই যে রকি দেখতেছেন খেজুরের রস খুঁজতেছে যাই হোক এই যে আমাদের দুঃখ ভাই জামাল ভাই আমি সকাল সকাল আইসা আমাদের কবুতরগুলো পাল্লা করলাম সবাই আমাদের জন্য দোয়া করেন আর বাসায় যাওয়ার পর কবুতর কি হয় না হয় সব কিছু আপনাদেরকে বলবো এখন 7টা 10 আমাদের এর মধ্যে কবুতর ছাড়া হয়ে গেছে আজকে আজকে আমরা 4-5 জন আমাদের এলাকা থেকে এসে কবুতরগুলো ছাড়ছি আপনার যে একটা ভালো স্পট পাইছি স্পটটা খুব সুন্দর স্পটটা এটা দাঁতকান্দির এই আপনার ব্রিজের একটু আগে হাফ কিলো আগে হইব স্পটটা খুব সুন্দর যাই হোক কবুতর এই জোন ছেড়ে দিছে সবাই দোয়া করবেন আর বাসায় যে কি করি না করি আজকে আপনাদের সাথে সবই শেয়ার করব এই যে স্পটটা খুব সুন্দর একটা স্পট আপনারা আমার পিছনে স্পটটা দেখতেছেন সব একদম ফ্রেশ একটা সুন্দর স্পট এই যে আজকে আমরা এই গাড়িটা নিছি তোমার নাম কি আমিনুল ইসলাম হ্যাঁ এই যে আমিনুল ইসলামও আছে আমাদের সাথে আজকে যাই হোক সবাই খাঁচা নিয়ে আসতেছে সবাই পাশে থাকবেন মাত্র কবুতর আমরা ছাড়লাম ছাড়ার পর এখন আমরা আমাদের বাসার রওনা দিচ্ছি বাসা যেয়ে দেখি কি হয় না হয় সবাই দোয়া পাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার এলাকার কবুতর আমার কবুতর যাতে কবুতরগুলো ভাল লেগে যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ কালকের ন্যায় আমার চিলাটা আগে আসছে বাড়িতে এসে দেখি চিলা নটটা এসে পড়ছে আর আরেকটা এই যে নাত্তা কবুতর আমার দেখেন নামতেছে এই যে নামতেছে এই যে নামতেছে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মাত্র দুইটা কবুতর আসছে এই যে আমার নাত্তা নটটা নামলো আর পাশে একটা দেখি জালালি বসে আছে এখন আজকে আমি আমার কি সাপ্লিমেন্টটা দিব কি কোন বাতেন ভাই কি সাপ্লিমেন্টটা দিব একটু দেখাই দেবো না পাবলিকরে অবশ্যই আমি যে দুইটা ওষুধ আমি খাওয়াই ঠিক আছে এই আপনারা দেখতেছেন বেলগাসল আজকে আমি বেলগাসল দিব আর দিব রিবিল আজকে আমি আপনাদেরকে কালকে আমার এক ভাই আমারে বলছে ভাই 1 লিটার পানির মাপটা দেখান এই কারণে আমি 1 লিটার পানি এখানে রাখছি আজকে একটাও কবুতর ছাড়ি নেই এখন আজকে আমার টার্গেট এই যে আমার ধাপড়ি যা দেখতেছেন এগুলো আর আমার থরের কবুতর নিচে আর এখানে কিছু ফস্টার আছে আজকে আমি 1 লিটার পানির বিবরণটা দিব আমি কিভাবে তৈরি করি এগুলো সবচেয়ে বড় কথা হইতেছে আজকে আমরা পাল্লা দিয়ে আসলাম ফটো আপনারা দেখছেন আমি বাতেন দিলাম আরো অনেকে ছিল আমার এলাকার আমরা পাল্লাটা দেই এলাকায় মিলে দিলে অনেকে আমরা পাল্লাতে বেরোই একটা পিক আপ নিয়ে নেই পিক আপ দিয়ে পাল্লাটা দিই এবার আমাদের গন্তব্য আমার 2-3 সাইজ করার ইচ্ছে যদি আমি সময় পাই এবং আমার কবুতরটিকে আমি ইনশাল্লাহ 2-3 সাইজ করব এর মধ্যে কিছু কবুতর আমার ঘাটতি হয়েছে
এটা নিয়ে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমি একটা ভিডিও করব যে ফোন দিয়ে কি বলে। যাই হোক ভাই, এখন আমি যে সাপ্লিমেন্টটা দিব আমার কবুতরটা যে আসছে আমি কি দিব এখন, এই যে আমার হাতে দেখতেছেন একটা বেলগা ফলের বোতল, এই যে বেলগা ফলের বোতলটা এটা কিন্তু একদমই ডেক, এই এখন খুলব, খোলা হয়ে গেছে। এই বেলগা ফলটা আপনাদের একটু ধরেন, এই বেলগা ফলটা এখান থেকে আমি নিব, এখানে দেখতেছেন 5 মিলি, 1 লিটার জন্য 5 মিলি, পাঁচ আর একে ৬ মিলি বেলগা ফল নিলাম, লাগাই। আর এই রিফিল পাউডারটা, রিফিল পাউডারটা এই দুইটা ওষুধ আমার খুব পছন্দের একটা ওষুধ, বিদেশি ওষুধের মধ্যে খুব ভালো কার্যকরী ওষুধ। আমার এক ভাই ওর নামটা নিতে মানা করছে, এই 2 গ্রামের মতো আমি এখানে দিয়ে দিলাম, 2 গ্রামের মতো রিফিল পাউডারটা দিলাম আর 6 মিলি বেলগা ফল দিলাম 1 লিটার পানির জন্য। দেওয়ার পর এখন দেখেন আমাদের বাতেন ভাই কিভাবে এটা শেক করে, কিভাবে শেক করে দেখেন, ওরাভাবে কিন্তু শেক করতেছে। কিন্তু এই দুইটা জিনিস কবুতরের জন্য ভালো, উপকারে আসে, আমি উপকার পাইছি, এই কারণে আপনাদের সাথে শেয়ার। আমার মাত্র 2টা কবুতর আসছে, আপনারা দেখেন 2টা কবুতর আসছে মাত্র, সবাই দোয়া করবেন যাতে সবগুলো কবুতর বাড়িতে এসে পড়ে, সবগুলো কবুতর যাতে বাড়িতে আসে আমার, সবাই দোয়া করবেন আমাদের জন্য, কারণ সামনে কিছু টুর্নামেন্ট আছে, খেলার ইচ্ছে আছে, আমরা খেলব। এই রিফিল পাউডারটা এইভাবেই দিই, দেওয়ার পর ইনশাল্লাহ কবুতরগুলো আপনার ঠিকঠাক থাকে। তো এই বলে বিদায় নিব, এখানে আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখেন এই যে আমার সাপ্লিমেন্টটা আমার 2টা কবুতর খাইতেছে, আমার চিলানটা দেখছেন, কালকে এসেও ডাকা ডাকি, আজকে এসেও ডাকা ডাকি, আর জালালি কবুতরের তো অভাব নেই আমার বাড়ির। ওই যে আমার নাপ্তা নটটা পানি ডাকাইতেছে, যে সাপ্লিমেন্টটা দিছি, আর কয়েকটা কবুতর ছেড়ে রাখছি আজকে, আমি সব কবুতর আজকে ছাড়িনি, খাঁচার মধ্যে আপনারা দেখতেছেন অনেক কবুতর আছে, যেগুলো আজকে আমার পাল্লা থেকে আসছে ওইগুলোই আজকে আমি দেখি কে কয় নাম্বারে আসে, এগুলো এখন কাউন্ট করবো আমি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন।